মানুষের জীবনযাত্রায় ব্যতিক্রমধর্মী অবদান রাখায় ব্রিটিশ রানীর দ্য ইয়াং লিডার্স এর স্বীকৃতি পেল বাংলাদেশের আইমান সাদিক ও জাইবা তাহিয়া ব্রিটিশ কমনওয়েলথভুক্ত ভুক্ত দেশের ষাট জনকে দুই সালের জন্য এই পুরস্কার দেওয়া হলো। আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে সমাজে অসামান্য অবদান রাখায় কমনওয়েলথভুক্ত ভুক্ত দেশগুলোর আঠারো থেকে ২৯ বছর বয়সী তরুণ তরুণীদের দ্য কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্রিটেন রানির পক্ষ থেকে টেন মিনিট স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে আয়মান বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছেন এই অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিশুদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ যেমন ভিডিও সরাসরি ক্লাস কুইজ এবং স্মার্ট বই দেওয়া হয় আইমান এবং তার দলের অপর বাউন্ন জন মিলে এই স্কুলগুলো পরিচালনা করছেন এই পরিচালকরা নিজেরাও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এদিকে যাইবা বাংলাদেশে নারীদের উপর সহিংসতা রোধ করা এবং সমাজে নারী পুরুষ সমতার জন্য কাজ করে যাচ্ছেন বিদ্যায় ডিগ্রি নেওয়া যাইবা স্বল্প আয়ে নারীদের মধ্যে আত্মপক্ষ সমর্থন করার কৌশল এবং বাইসাইকেল চালানোর নিয়ম শিক্ষা দেন এই পুরস্কার বিজয়ীরা রানী এলিজাবেথের কাছ থেকে পুরস্কার নেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যে এক সপ্তাহের রেসিডেন্সিয়াল প্রোগ্রামে অংশ নেবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ